কি জানি কখন কেন যে কিভাবে কোন সে ঝোঁকে আমাদের পরিচিত দৈনন্দিন জীবন নড়ে ওঠে, নাড়া দেয় দেহে মনে, কারণে অকারণে খুশিতে যেমন নেচে ওঠে, না বুঝে ভেঙেও পড়ে সে। খুব কাছে তবু বোঝা হয় না মন এবং তার খবর, রাখা হয় না রোগ শোক ও মনের খবর। আসসালামু আলাইকুম সবাইকে, মনের খবর টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। মানসিক স্বাস্থ্য ও সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে মনের খবর টিভির নিয়মিত আয়োজন রোগশোক ও মনের খবর অনুষ্ঠানের আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের সাথে আজকে আমি ডক্টর সাবিনা নুসরাত রেজা টুসি, এবং আমাদের সাথে আছে আমাদের সকলের প্রিয় মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ নিজামুদ্দিন স্যার, বিভাগীয় প্রধান মানসিক রোগ বিভাগ কুমিল্লা মেডিকেল কলেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তোমরা সবাই তো ভালো আছো? জি স্যার। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দুর্নীতি ও মানসিক স্বাস্থ্য। গত 9 ডিসেম্বর ছিল আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। দুর্নীতি বা করাপশন শব্দটার সাথে আমরা সকলেই পরিচিত, যা বর্তমান বিশ্বে একটি আতঙ্কের নাম, যে মহামারীর মতন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। বৃহৎ পরিসরে ঘুষ প্রদান, সম্পত্তির আত্মসাৎ এবং সরকারি ও রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করাই হচ্ছে দুর্নীতি। আজকে আমরা স্যারের কাছ থেকে এ সম্পর্কে জেনে নেব। তার আগে দর্শক আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, লাইভ স্ট্রিম চলাকালীন সময়ে আপনারা ফেসবুকের কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের যে কোনো মানুষের সমস্যা জনিত যে কোনো প্রশ্ন আমাদেরকে জানাতে পারেন, বা আজকের টপিক দুর্নীতি মানসিক স্বাস্থ্য এই বিষয়ে কোনো কিছু জানার থাকলে আপনারা আমাদের কাছে শেয়ার করতে পারেন। আমরা স্যারকে আপনাদের প্রশ্নটি তুলে ধরবো এবং আপনাদেরকে সমাধান জানানোর চেষ্টা করব। স্যার আপনি যদি আমাদের, স্যার এই দুর্নীতির কারণে আমাদের দেশ যেরকম, আমাদের গণতন্ত্র যেমন ব্যাহত হচ্ছে, রাজনৈতিক কার্যক্রম যেমন ব্যাহত হচ্ছে, সেই প্রভাবটা কিন্তু আমাদের ব্যক্তি জীবনেও অনেক খারাপ বা বিরূপ প্রভাব পড়ছে। তো স্যার আপনি যদি জানাতেন যে এই দুর্নীতি এবং হচ্ছে ব্যক্তি জীবনে যে সমস্যাগুলো, স্যার আপনি এই সম্পর্কে যদি আমাদের সাথে একটু আলোচনা করতেন। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ তোষি। আজকে সেই আলোচনায় আমরা মোটামুটি করব আর কি, এজন্য এই টপিকটা সিলেক্ট করা আজকে, যে আমাদের দুর্নীতি ও মানসিক স্বাস্থ্য। তো এই কয়দিন আগেই যে 9ই ডিসেম্বর, হ্যাঁ, যে বিশ্ব না তো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়ে গেল। তো এবারের আমাদের সেই আমরা শুরুতেই বলছি যে কোনো দিবস পালনের একটা উদ্দেশ্য থাকে, সেটা জনসচেতনতা বৃদ্ধি করা, কিভাবে এই বিষয় থেকে যে বিষয়ের উপর দিবসটা প্রতিপালন করা হয়, সেখান থেকে উত্তরণের যে বিভিন্ন বিষয় সেগুলো নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচিত হয়, বা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড সেখান থেকে যে করা হয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা যে প্রণয়ন করা হয়, তো এইসব বিষয় নিয়েই বিশ্ব বা আন্তর্জাতিক যে দুর্নীতি বিরোধী দিবস সেটা প্রতিপালিত হয়ে গেল। তো এবারে মনে হয় প্রত্যেকবারই এবং প্রত্যেক দিবসেরই মোটামুটি একটা প্রতিপাদ্য বিষয় থাকে, তো এবারেরও প্রতিপাদ্য বিষয় মনে হয় এভাবে ঠিক করা ছিল যে আপনার অধিকার আপনার দায়িত্ব দুর্নীতিকে না বলুন। হ্যাঁ, দুর্নীতিকে সেই না বলার যে বিষয়টা সেটাই মনে হয় জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া বা সেই বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির বিষয় নিয়ে এবছর প্রতিপালিত হয়ে গেল। তো আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করার কথা সেটা হচ্ছে দুর্নীতি এবং মানসিক স্বাস্থ্য। তাহলে আমরা শুরুতেই একটু আসলে বোঝার চেষ্টা করি যে দুর্নীতি কি। এটা আমরা সবাই জানি যে দুর্নীতি আসলে কিভাবে হচ্ছে, তো যদি সংজ্ঞায়িত করতে যাই বা ওইভাবে বলতে যাই তখন দেখা যাবে যে কিছুটা হয়তো সমস্যা তৈরি হচ্ছে। কিন্তু দুর্নীতি বলতে আমরা যদি একেবারে সহজ কথায় বলি যে নীতির থেকে বিচ্যুতি ঘটানো,
তো নীতি কি, যে নীতি তো সব জায়গাতেই তৈরি আছে, সেটা সামাজিক নীতি হোক, ধর্মীয় নীতি হোক, রাষ্ট্রীয় নীতি হোক, সব জায়গাতেই আমরা সবাই একটা নীতিকে ফলো করি। সেটা নীতি ফলো করার উদ্দেশ্য একটাই, যে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, যাতে সুষ্ঠু এবং সঠিকভাবে যে কর্মকাণ্ডগুলো পরিচালিত হওয়ার কথা সেগুলো যাতে পরিচালিত হয়, কিন্তু সেখানেই দেখা যায় বিচ্যুতি ঘটে। সেই বিচ্যুতি ঘটার ফলেই দুর্নীতি শব্দটা চলে আসে। তো দুর্নীতিকে ওইভাবে যদি আমরা বলি, যে শুরুতে এই ভূমিকাতেই টুসি কিছুটা হয়তো বলছে যে আমরা ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য আমাদের যে নৈতিক বিচ্যুতি ঘটাইয়া যে কোনোভাবে যে নিজের স্বার্থকে আমরা যদি হাসিল করার চেষ্টা করি বা করি, তো সেই সেটাকেই আসলে মোটা দাগে যে দুর্নীতি বলা যায়। তো সেই দুর্নীতির বিষয়গুলো এখন রন্ধ্রে রন্ধ্রে, যদি দুর্নীতির আমরা ওইভাবে বলি, তো সব ক্ষেত্রেই দেখা যাবে যে কোথাও না কোথাও এই দুর্নীতির বিষয়টা আলোচনায় আসছে বা হচ্ছে। তো সেই ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য যে আমরা যেভাবে নীতিকে বিসর্জন দিয়ে সেখানে দুপক্ষেরই আসলে বিষয়টা আসে, দুজনই সেখানে দায়ী বা ভূমিকা রাখে, যিনি দুর্নীতি করছেন এবং যিনি বারবার সুযোগ দিচ্ছেন এবং যিনি সুযোগ নিচ্ছেন, দুজনেরই মানসিকতার কিন্তু সেভাবেই তৈরি থাকে বা সেভাবেই যে সেট আপ হয়, যে কারণে এই দুর্নীতির বিষয়গুলো ঘটে আসছে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ভাবে। তো আমরা সেটা নিয়ে একটু পরে আলাপ করব। তো এখন আসা যাক, আমরা যদি মানসিক স্বাস্থ্যের কথা বলি, তো সেই মানসিক স্বাস্থ্য কাকে বলবো? যে আমাদের যে অস্তিত্বকে যদি আমরা বলি, তাহলে শরীর আর মন নিয়েই আমাদের অস্তিত্ব। সেই মনকে যদি আমরা বিশেষায়িত করি, তাহলে দেখা যাবে এখান থেকে মানসিক চলে আসে। তার মানে মনের স্বাস্থ্যকেই আমরা মানসিক স্বাস্থ্য বলি। তো এখন মনের কর্মকাণ্ড কি? আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনের বা সারা জীবনের যে কর্মকাণ্ড গুলো করি, সবকিছুই আমাদের মন দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত হয়। এমনকি শরীরকেও নিয়ন্ত্রণ করে মনই, যে শরীর কোথায় যাবে, কি কাজ করবে, কিভাবে চলবে, তো সেই বিষয়গুলো ঠিক করে বা নিয়ন্ত্রণ করে কিন্তু মন। তো যে কারণে মনের স্বাস্থ্য যদি ঠিক না থাকে, মনের সেই আমাদের যে সুষ্ঠু, যেটা বললাম যে নীতি থেকে বিচ্যুতি ঘটানো, সেই নৈতিকতা এটা কিন্তু মনেরই অংশ, মানবিকতা সেটা মনেরই অংশ, মানবিক মূল্যবোধ সেটা মনেরই অংশ, বিবেক যদি আমরা বলি সেগুলাও কিন্তু এই মনেরই অংশ, মানসিকতারই অংশ, মানসিক স্বাস্থ্যেরই অংশ। তাহলে যদি আমাদের এই সেই দুর্নীতির যে বিষয়টা শুরুতেই যদি আমরা ওইভাবে করি, তাহলে কিন্তু এই মনের স্বাস্থ্যের যদি দুর্বলতা থাকে, মনের স্বাস্থ্য যদি সঠিকভাবে তৈরি না হয় বা সুষ্ঠুভাবে গঠিত না হয়, সেই গঠিত হইতে গেলে যে বিষয়গুলো দরকার, সেই নৈতিকতা, মানবিকতা বোধ, মানবিক মূল্যবোধ, সর্বোপরি আমরা যদি বিবেকের কথা বলি, তো সেই বিষয়টা যদি সঠিকভাবে তৈরি না হয় এবং মজবুতভাবে তৈরি না হয়, তাহলে দেখা যাবে যে বিচ্যুতি ঘটে যাবে এবং সেখানে আমরা যে কোনোভাবে যে কোনো অংশের সঙ্গে যে দুর্নীতিতে জড়িয়ে পড়ব, এবং সেই বিষয়গুলো হয়তো বর্তমানে ঘটছে। তো আমরা যদি সেভাবে যে দুর্নীতি কোথায় ঘটে, ব্যক্তিগত পর্যায়ে ঘটে, প্রাতিষ্ঠানিক ভাবেও ঘটে, সামাজিক ভাবে, গোষ্ঠে বা রাষ্ট্রীয় ভাবে, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় যেখানে সুযোগের সৃষ্টি হচ্ছে বা সুযোগ আছে, সেসব জায়গাতেই হয়তো দুর্নীতির এই বিষয়গুলো ঘটছে বা দুর্নীতির এই ঘটনাগুলো ঘটছে। তো আমরা যদি আরেকটু গভীরে চিন্তা করি, যে দুর্নীতি কেন করে বা কেন হয় এবং কারা করে, তো সেই দুর্নীতির বিষয়টা যদি প্রথমে চলে আসে, তাহলে একটা তো নৈতিকতার বিচ্যুতি আমরা বলছি, কিন্তু সেটা তো ঘটাইতে হবে বিভিন্ন কারণে বা বিভিন্ন প্রেক্ষিতে। তো সেই হিসাবে আমরা যদি দেখি, তাহলে লোভের বিষয়টা কিন্তু চলে আসে, যে আমার সেই স্বার্থবাদিতা বা আমার সেই যেটা বলবো যে নিজের যে সুখ শান্তি, সেটাকেই আসলে আহরণ করার জন্য বা সেটাকেই আরো বেশি গচ্ছিত করার জন্য এই দুর্নীতি হয়তো তৈরি হয়ে যায়। যে দুর্নীতি তৈরি হওয়ার পরে তখন দেখা যাবে যে কি হচ্ছে, যে সুযোগ নিচ্ছে, একজন সুযোগ দিচ্ছে, সেখান থেকে উনি কিছু সুবিধা পাইলো, আর যিনি সুযোগ নিচ্ছেন তিনিও কিন্তু দেখা যাবে তার যোগ্যতা নাই, তার দক্ষতা নাই, অথবা তার সেই যেটা পাওয়ার কথা, সেই বা যেটি দুর্নীতির মাধ্যমে যেটা পেতে চাচ্ছেন সেটা তার পাওয়ার যোগ্যতা ছিল না, কিন্তু এই দুর্নীতির মাধ্যমে সেখান থেকে সে এই বিষয়টাকে আহরণ করে নিছে, সেটা ঘুষের মাধ্যমে হোক, অথবা আমরা যদি বলি যে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে হোক, অথবা আমরা সেই বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ে আসবে আত্মসাতের মাধ্যমে হোক, তাহলে এই ঘুষের যে বড় বড় যে ক্ষেত্রগুলো,
সেখানে আসলে একটা ঘুষের বিষয় আছে, ঘুষের না আমরা যেটা বলছিলাম দুর্নীতির যে বড় বিষয়গুলো, সেখানে ঘুষের কথাটাই প্রথমে চলে আসে, ক্ষমতার অপব্যবহারের বিষয়টা চলে আসবে, এবং সাথে আত্মসাতের বিষয়টা যে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ভাবে সে বিষয়গুলো আসলে ঘটাই যাচ্ছে। তো সেই ঘুষ যিনি দিচ্ছেন তিনি সুযোগ নিচ্ছেন, তার হয়তো যোগ্যতা নাই, তার সেই যেটা পাওয়ার কথা সেটা তার পাওয়ার কথা ছিল না, কিন্তু ঘুষের মাধ্যমে তিনি সেটা আদায় করে নিচ্ছেন, এবং যিনি দিচ্ছেন তিনি সেখান থেকে কিছু বেনিফিট পাচ্ছেন বা কিছু সুবিধা পাচ্ছেন। তো সেই সুবিধা পাওয়ার ফলে দেখা যাবে যে তিনি ওই কাজটা করে দিচ্ছেন বা সেই সুযোগটা নিচ্ছেন, এবং এই কাজগুলো করতে করতে দেখা যাবে আমরা তো পেপার পত্রিকায় বা বিভিন্ন ভাবে এগুলো আসলে দেখছি যে তারা এক একজনের সেই ঘুষের মাধ্যমে বা যেটা পাওয়ার কথা না তাদের সেই ধন সম্পত্তি হোক বা অর্থের যে ছড়াছড়ি সেগুলো সেখান থেকে চলে আসছে। তো এক পর্যায়ে গিয়ে আসলে এই দুর্নীতির বিষয়টা তখন তাদের হ্যাবিট হয়ে যায়, অভ্যাসে পরিণত হয়ে যায়, কারণ দুর্নীতি না করলে আর সেখান থেকে হয়তো অনেক সময় ইচ্ছা থাকা সত্ত্বেও দেখা যায় যে বেরোয় আসতে পারেন না, তারা সেটা বারবারই বা ওইভাবেই সেটা করতে থাকেন। যে আমরা অফিস আদালত বা বিভিন্ন কর্মকাণ্ডে এটা দেখেছি যে যাদের এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যে টাকা না দিলে ফাইলে সই করবেন না বা টাকা না দিলে ফাইল মুভ করবেন না, তো সেখানে দেখা যাবে যে এই যদি জেনুইনও হয় এবং সত্যিকার অর্থে পাওয়ার যোগ্যও থাকে, তারপরও সেটা দেখা যায় যে হচ্ছে না, সেখানে আটকে যায় বিভিন্নভাবে বা বিভিন্ন কারণে। তো এক সময় গিয়ে দেখা যায় যে এই অভ্যাসে পরিণত হয়ে যায় সেটা লোভের কারণে, সেই লোভটাকে আসলে সংবরণ করতে পারে না, লোভটা দিয়েই তখন থেকে শুরু হয়ে যায়, যার ফলে এই বিষয়টা চলে আসে। এরপরে আমরা যদি আর একটু আলাপ করি যে সুযোগ, যখন সেই সুযোগটা আসছে যে আমরা যে যেখানেই থাকি যে যে পর্যায়ে থাকি সেখান থেকে আমরা সেই সুযোগটাকে যদি সদ্ব্যবহার করতে পারি বা কাজে লাগাইতে পারি তাহলে দেখা যাবে যে সেটা করবে, কারণ মানুষকে যদি সেভাবে সুযোগ দেওয়া হয় বা কোনো বিষয়ে যদি প্রভোকেট করা হয় বা তাকে সেইভাবে করার জন্য যদি উস্কানিমূলক ওই ধরনের আচরণ করা হয় তাহলে দেখা যাবে যে সে তাতে অভ্যস্ত হয়ে পড়ছে। তো সেই সুযোগের সদ্ব্যবহারেরটাই সেখানে করছে, যে নিজেরা সেই অফিসে হোক বা কর্মকাণ্ডে হোক বা সেই সামাজিক ভাবেই হোক রাজনৈতিক ভাবেই হোক যে বিভিন্ন জায়গাতেই যখন এই সুযোগের বিষয়টা চলে আসছে তখন দেখা যাবে যে সেখান থেকে তারা এই বিষয়টা যে কাজে লাগাচ্ছে অথবা সেখান থেকে নিজেরা যে সুবিধাটা নেওয়া বা নিজের যে ভোগবাদিতা বা স্বার্থবাদিতার যে মনোভাব সেটাকে আসলে পরিপূর্ণ করার জন্য এই দুর্নীতির সঙ্গে জড়ায় পড়ে বা পড়ছে। তো সেই কারণে আমরা এরপরে যদি আর একটু ইসে যাই তাহলে দেখা যাবে যে দুর্নীতি করে আসলে পার পেয়ে যাচ্ছে, যে দুর্নীতি যারা করছে তাদের আসলে ওইভাবে বিচার হচ্ছে না বা ওইভাবে ধরা হচ্ছে না বা আইনের আওতায় আসলে সব সময় আনা হচ্ছে না, যারা দুর্নীতি করছে তারা পার পাচ্ছে কি আমরা দেখি অনেক সময়, এটা দেখি যে সেই কানাডায় বেগম পাড়া তৈরি হচ্ছে, আমাদের মালয়েশিয়ায় সেকেন্ড হোম তৈরি হচ্ছে, তো এসব বিষয়গুলো সেখানে চলে আসছে, এবং সাথে সাথে আমরা দেশের যে পত্রপত্রিকার মাধ্যমে যেগুলো আমরা জানতে পারি সেখানে সেই হলমার্ক কেলেঙ্কারি আছে, সেখানে সেই ক্যাসিনোর যে বিষয়টা আছে সেখানে আছে, বাংলাদেশ ব্যাংকের দুর্নীতির বিষয়টা আছে, পিকে হালদারের কথা চলে আসে সেখানে, ওসি প্রদীপের কথা চলে আসে। তো এসব বিভিন্ন ভাবে বিভিন্ন অবস্থাতেই দেখা যাবে যে এই এই বিষয়গুলো বা দুর্নীতির যে কর্মকাণ্ডগুলো সেগুলো আসলে কিন্তু চলে আসছে, তারা কোনো না কোনো ভাবে দেখা যায় যে এখান থেকে শুরুতেই আমরা দেখি যে এসব নিয়ে খুব আলোচনা হলো বা খুব সেই হইচই শুরু হয়ে গেল, কিন্তু এক সময় দেখা যায় যে এটা আসলে থেমে যায়, আমরা জানি না যে এটা আসলে বিচার কি হচ্ছে বা এটার পরিণতি কি হচ্ছে। তো যে কারণেই দেখা যায় যে কেউ না কেউ এটা বিভিন্নভাবে এটাতে উৎসাহিত হয় বা উৎসাহিত হয়েই সেই দুর্নীতির পথে আসলে পা বাড়ায়। কিন্তু আমরা যদি এসব ক্ষেত্রে সেই মানসিক স্বাস্থ্যের কথা যদি আমরা চিন্তা করি, নৈতিকতার কথা যদি আমরা চিন্তা করি, সেই নীতি বাক্যের কথা যদি আমরা বলি যে একজন দুর্নীতি করছে তো ঠিক আছে আমি কেন করব না, আমরা যদি বঙ্কিমচন্দ্রের সেই কথাতেই ওইভাবে বলি যে তুমি অধম তাই বলে আমি উত্তম হব না কেন, তো সেসব নীতিবাক্য তো আছে কিন্তু হওয়ার যে বিষয়গুলো সেগুলোর দেখা যাবে যে প্রেক্ষিত অনেক ক্ষেত্রেই পাল্টে যাবে, কারণ আমরা নীতিবাক্য এটা দেখছি অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তার যেন তৃণ সম দহে, কারণ এটা আসলে সমানভাবেই তারা অপরাধী,
সেভাবেই এখানে বলা হচ্ছে। আমরা যদি ধর্মের দৃষ্টিতে দেখি, ইসলামেও কিন্তু সে একইভাবে বলা আছে যে ঘুষ খায় এবং যে ঘুষ দেয় তারা কিন্তু সমানভাবে অপরাধী এবং সমানভাবে তাদের সেই বিচারের মুখোমুখি হতে হবে। তো এসব বিষয়গুলো তো আছে, কিন্তু আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ি বা এমন একটা পরিস্থিতিতে বিরাজ করি যে তখন দেখা যায় যে এই পর্যায় থেকে আমরা আসলে বেরোয় আসতে পারছি না, বা সেই দুর্নীতির যে বিষয়গুলো সেগুলো আসলে সেখানে কোনো না কোনো ভাবে এর সঙ্গে জড়াই পড়ছে, এবং জড়াই পড়ার ওই মূল কারণ যে সেই মরণের পরে কি হবে বা ভবিষ্যতে কি হবে সেসব চিন্তা ভাবনা বাদ দিয়েই বর্তমান যে সুখটা, বর্তমান যে স্বার্থ উদ্ধারটা, সেই দিকেই দেখা যাবে যে তারা বেশিটা ধাবিত হচ্ছে বা বেশি সেই দিকে মনোনিবেশ করছে। কিন্তু এর পরে কিন্তু আরো কিছু কথা আছে, যে আমরা যদি অভাবের কথা বলি, যে আমাদের সেই অনেকেই হয়তো সেই অভাবের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমরা যদি বলি যে নেসেসিটি নোজ নো ল, মানুষের যখন প্রয়োজনীয়তা হয় যে অভাবে পড়ে, যার সেই চাহিদা আছে, যার সন্তানরা হয়তো বাড়িতে না খেয়ে আছে, তাদের সেই বিভিন্নভাবে কষ্টের মধ্যে আছে, তো তখন দেখা যায় যে এই নৈতিকতার যে বিষয়টা, সেই নীতিবোধের যে বিষয়টা, বিবেকের যে বিষয়টা, সেটা আসলে অনেক সময় ভেঙে যায়। বিবেকের যে বাউন্ডারিটা, সেই বাউন্ডারিকে অনেক সময় ক্রস করে ফেলে এই নেসেসিটির কারণে বা প্রয়োজনীয়তার তাগিদে। যদি তার ইমানিক শক্তি ওই রকম খুব মানে শক্তিশালী না হয়, তার ভিত্তি যদি খুব শক্ত না হয়, তাহলে দেখা যাবে যে সেখান থেকে ভেঙে যাচ্ছে। কারণ অভাব মানুষকে আসলে অনেকটাই বিভিন্নভাবেই তাদেরকে যে নৈতিকতা বিবর্জিত অনেক সময় করে ফেলে। আমরা তো এটাও জানি যে ভালোবাসা যদি জানলা দিয়ে আসে, তা দরজা দিয়ে আসে, যদি দুঃখ বা অভাব যদি দরজা দিয়ে আসে, ভালোবাসা জানলা দিয়ে পালায়। তো এটাও একটা কথা সেখানে এভাবেই চলে আসছে। কারণ সেই সুকান্ত ভট্টাচার্য এখন থেকে বেশ আগে বলে গেছে যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, কি পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। তো যেখানে মানুষের এই প্রয়োজনীয়তা বা মানুষের ক্ষুধা, যেখানে নেসেসিটি মানুষের, সেসব ক্ষেত্রেও দেখা যায় যে এই নৈতিকতার বিপর্যয় ঘটছে, বা নৈতিকতাকে ধরে রাখার মতো যে শক্ত ভিত্তি সেটা তাদের মধ্যে তৈরি যদি না হয়, তাহলে দেখা যাবে যে এই অভাবের তাড়নায় ভেঙে যাবে। কিন্তু এর বিপরীত দিকও তো আছে, অনেকেই হয়তো অভাব কষ্ট বা এই কষ্টের মধ্যে থেকেও দেখা যাবে যে তারা এটাকে সহ্য করে যাচ্ছে, বা তারা সেটা সেই বিবেক বা নীতি নীতিকে ধরে রেখেই দেখা যাবে যে কষ্ট সহ্য করে যাচ্ছে। এটা আমরা যুগে যুগে অনেক মানুষকেই দেখছি, অনেককেই দেখছি যে বিষয়গুলো আসলে ঘটে ঘটে যাচ্ছে বা ঘটে থাকে অনেকের মধ্যে, যদি তাদের সেই ইমান যদি বা ইমানের ভিত্তি যদি ওই রকম শক্তিশালী হয়। তো ইমান মানে এখানে আমি সেই মানসিক স্বাস্থ্যের আসলে কথাটাই বলতে চাচ্ছি। কারণ ইমান যেটা আমরা বললাম যে ইমানের ভিত্তি হোক, নৈতিকতা হোক, মনুষ্যত্ব বোধ হোক, মানবিকতা হোক, বিবেক হোক, সব কিছু কিন্তু আসলে আমাদের মানসিক স্বাস্থ্যেরই অন্তর্ভুক্ত। কাজেই মানসিক স্বাস্থ্যের যদি সুস্থতা থাকে এবং সুস্থ মানসিক স্বাস্থ্য নিয়েই সেই কারোর যদি ভিত শক্তিশালী হয়, তাহলে দেখা যাবে যে দুর্নীতির পথে সে খুব একটা এগোচ্ছে না, বা এগোনের যে বা দুর্নীতি করার যে পর্যায়টা বা পরিস্থিতিটা সেটা তাকে ঘুরছে না। কিন্তু এর পাশাপাশি আমরা তো আরো জানি যে পরিবেশ বা পরিস্থিতি কিন্তু মানুষকে বাধ্য করে, যেটা এখনকার বিষয়টা চলে আসছে যে পারিপার্শ্বিকতা। সেই পারিপার্শ্বিকতার ক্ষেত্রে আমাদের এখন কিন্তু দুর্নীতিটাকে আমরা যদি ওইভাবে বলি, তো একটা ব্যাধিতে পরিণত হয়ে গেছে, এবং এটা একটা এক ধরনের মারাত্মক ব্যাধি। আমরা যদি সেই আমাদের ডাক্তারি ভাষায় ব্যাধির কথা চিন্তা করি, সে তো অনেক জটিল জটিল ব্যাধি আছে বা রোগ আছে, তো এটাও এক ধরনের সেই দুর্নীতি, একটা বড় ধরনের সামাজিক হোক, রাষ্ট্রীয় হোক, একটা মানে ব্যাধিতে পরিণত হয়ে গেছে বলে এখন মনে করা হচ্ছে। এবং শুধু ব্যাধি না, আমার মনে হয় এটা এক ধরনের কালচারে পরিণত হয়েছে, দুর্নীতি একটা সংস্কৃতিতে পরিণত হয়ে গেছে। তো যে সংস্কৃতির থেকে আমাকে ইচ্ছা না থাকলো বা বাধ্য, যে মন যদি নাও চায়, তারপরেও দেখা যায় যে এর মধ্যে জড়াই পড়তে হচ্ছে। কারণ যে দুর্নীতি করে না তাকে এখন সেই সামাজিক ভাবেই কিন্তু আসলে বোকা বলা হচ্ছে, বা তাকে ওইভাবে দেখা যাবে যে সে যদি সত্যিকার অর্থে দুর্নীতির বিরুদ্ধে কেউ যদি রুখে দাঁড়ায়, তা তাকে সেই চাকরির ক্ষেত্রে হোক বা সামাজিক ক্ষেত্রে হোক, তাকে আসলে একঘরে হয়ে যেতে হচ্ছে, বা অনেক ক্ষেত্রে শাস্তিও পাইতে হচ্ছে বিভিন্নভাবে। কারণ এখানে আমরা যখন ছোটবেলায় গ্রামে বা যখন লেখাপড়া করছি, তখন মুরব্বীদের মুখে অনেকটাই শুনছি যে বলে দশমিলে ভগবান ভূত,
তার মানে 10 জনে যদি একটা বিষয়কে যদি মিথ্যা একটা বিষয়কেও যদি সত্য বলে ধরে নেয়, একটা অনৈতিক বিষয়কেও যদি তারা সেটাকে সঠিকভাবে মনে করে, তাহলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সেটা সত্য প্রমাণিত হয়ে যায়, এবং এটার প্রমাণ আমরা অনেক ক্ষেত্রেই পেয়েছি। আমরা যদি সক্রেটিসের সেই বিচারের বিষয়টা দেখি, তো সেখানেও কিন্তু তাই আসলে, যে তার বিরুদ্ধে যারা ছিল তারা বসে বসে যে বিচারিক যে রায়টা দিল সেটা কিন্তু আসলে সঠিক ছিল না, সেটা অনেকে মিলে এটাকে বিচার করে তারা রায় দিল বলে অনেকের মতবাদের প্রেক্ষিতে সেটা সেই মিথ্যাটাকে তখন সত্য প্রমাণিত হয়েছে, এবং সেই মিথ্যার পরিপ্রেক্ষিতেই দেখা গেছে যে তাকে শাস্তি দেওয়া হয়েছে। শুধু সক্রেটিস না, এছাড়া আমরা যদি ইতিহাস আলোচনা করি অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাবো যে এরকম ঘটনা আসলে ঘটে গেছে। তো এখনকার দুর্নীতিটা সেইভাবেই আসলে কালচারে পরিণত হয়ে গেছে, যে দুর্নীতি যে করে না সে মনে হয় যে এখন আসলে ব্যাকডেটেড বা ওইভাবে আসলে বুঝতেছে না, বা সে আসলে সে নিজে আসলে বিভিন্ন জায়গাতেই দেখা যাবে যে সাফার করছে বা ভোগান্তিতে পড়ে, এবং পারিবারিক ভাবেও ভোগান্তিতে, কারণ দেখা যাবে যে তারই কলিকরা বা তারই কলিকের পরিবার যখন অনেক কিছু করছে, তারা অনেকভাবে আছে, অনেক জিনিসপত্র, অনেক টাকা পয়সার মালিক, তার কিছু নাই, সে কিছু পাচ্ছে না, তখন পরিবারেও দেখা যাবে যে তার বিরুদ্ধেই লেগে যায়, তার বিরুদ্ধেই এসব নিয়ে কথা ওঠে, তার সেই সমালোচনা করে বা বিভিন্ন ভাবে সে শান্তিতে থাকতে পারে না। তো যে কারণে এক সময় দেখা যায় যে আমরা সেই নাটকে হোক, সিনেমা হোক, বাস্তবেও হোক, যে বিষয়গুলো আসলে ঘটে যায়, তখন সে সেই দুর্নীতির সঙ্গে আসলে জড়াই পড়ছে বা দুর্নীতির সেই পথে আসলে চলে যাচ্ছে। তো আমরা অনেকেই হয়তো আমরা শিক্ষিত, অনেকেই আমরা হয়তো অনেক কিছুই আমরা জানি, যে আমাদের বিবেক যে কাজ করে না তা কিছু না, দুর্নীতি যে আমরা বুঝি না তা কিন্তু না, যারা দুর্নীতি করছে তারাও বোঝে, সেখান থেকে যারা সুযোগ নিচ্ছে তারাও কিন্তু বোঝে। তো এই সুযোগের অবস্থাতে এখন কি হচ্ছে, যে সেই দক্ষতা বা যোগ্যতার যে মূল্যায়ন সেটা কিন্তু আসলে কমে যাচ্ছে, কারণ মানুষের এখন সেই বিভিন্ন ক্ষেত্রে যে দক্ষতা যোগ্যতার আসলে প্রয়োজন পড়ে না, সে দুর্নীতির মাধ্যমে দেখা যায় যে সে নিজের যে চাওয়াটা বা পাওয়াটা সেখান থেকে সে বিভিন্নভাবে এটাকে আহরণ করে নিচ্ছে, সেটা চাকরির ক্ষেত্রেই হোক, সেটা টেন্ডারের ক্ষেত্রেই হোক, সেটা রাজনীতির ক্ষেত্রেই হোক, এমনকি যে সেই শিক্ষার ক্ষেত্রেও দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে হয়তো সেই এসব ব্যত্যয়গুলো ঘটে যাচ্ছে, কারণ শিক্ষার ক্ষেত্রেও আমরা দেখি যে সেই প্রশ্ন ফাঁস হচ্ছে বা প্রশ্ন কোনো না কোনোভাবে কাকেও দিয়ে দেওয়া হচ্ছে, কাকেও কোনো না কোনোভাবে দেখা যায়, এমনকি আমাদের মেডিকেল কলেজেরও আমরা যে সেই 2-4 বছর আগের যে ইতিহাস জানি, সেখানেও সেই দেখা গেছে যে বিভিন্নভাবে দুর্নীতির মাধ্যমে অযোগ্যদের আসলে ভর্তি করা হয়েছে এবং ভালো ভালো কলেজে যারা চান্স পেয়ে গেছে। তো এই যে দুর্নীতি, মানুষ যদি এই দুর্নীতির সুযোগে দেখা যায় তার সেই যে দক্ষতা বা তার যোগ্যতা সেটা যদি অর্জন করা না লাগে, আমি যদি অন্যভাবে সেই ঘুষ দিয়েই হোক, ক্ষমতার জোরেই হোক, তো সেভাবে আমি যদি এটাকে পাই অথবা সেই যদি পাওয়ার পথ কোনো না কোনোভাবে সুগম থাকে, তাহলে আমি সেই পথেই চলবো, কারণ মানুষ তো সবসময় এভাবে যেটা বললাম যে সহজ পথেই আসলে পাওয়ার চেষ্টা করে, যেটা আগে অতীতে এভাবে ছিল না। অতীতে যারা সেই সময় যে ঘুষ খাওয়ার বা এরকম একটা বিষয় পুলিশদের মধ্যে হয়তো এক সময় এটা ছিল, ছোটবেলায় আমরা শুনছি যে কেউ যদি পুলিশে চাকরি করতো তাদেরকে ছেলে মেয়ের মানে বিয়ে দিতে চাইতো না, আত্মীয়তা করতে চাইতো না, যে মনে হয় দুর্নীতিবাজ। এটা সবার ক্ষেত্রে হয়তো সত্য না, হয়তো কারো কারো ক্ষেত্রে বা কোনো না কোনোভাবে এটা হয়তো সেই জনগণের কাছে এটা প্রচারিত হয়েছে বা প্রচারিত ছিল, আমি এটা বাস্তবতার সাথে হয়তো মিল ছিল না, কোনো না কোনোভাবেই হয়তো এটা একটা ধারণায় তৈরি হয়ে গেছিল। তো সেই বিষয়টা তখন দেখছি, যারা রাজনীতি করতেন সে সময় তারা আসলে গরিব ছিলেন, তাদের আসলে যে সময় দেওয়ার ওই রকম অবকাশ নাই বা টাকা পয়সার দিক থেকে হয়তো তারা ওইভাবে স্বাবলম্বী নাই, তো সেসব ক্ষেত্রেও তখন বিয়ে থাওয়ার ব্যাপারটা কিন্তু অনেকটাই জটিলতার মধ্যে ছিল, যে আসলে ওইভাবে পছন্দ করতো না। কিন্তু এখন কি দেখা যায় যে এখন কিন্তু বিষয়টা আসলে উল্টে গেছে, যে যারা এরকম পুলিশে চাকরি করে, কাস্টমসে চাকরি করে, হ্যাঁ হ্যাঁ এদের তো 2-4 দিনের মধ্যেই দেখা যাবে বড়, এরকম পাত্র পাইলে একেবারে সবাই আগে থেকে ঝাঁপাই পড়ে বা খুশি হয় কিভাবে দেওয়া যাবে। যারা রাজনীতি করে তাদেরকেও একই বিষয়, কারণ এখন সেই ছাত্র রাজনীতির ক্ষেত্রেও দেখা যায় যে তারা এখন অনেক বেশি সম্পদশালী, অনেক বেশি ধনী হয়ে যায় তারা, কিন্তু যেটা আগে এই বিষয়গুলো ছিল না। তো এই বিষয়গুলো আসে কোত্থেকে? আসছে নিশ্চয়ই কোনো না কোনোভাবে সেই দুর্নীতির মাধ্যমে, তারা কোনো না কোনোভাবে কাকেও সুযোগ দিচ্ছে, নিজের সেখান থেকেই যে উদ্দেশ্য যেটা, নিজের যেটা পাওয়ার, সেই নিজের যে স্বার্থ উদ্ধারের যে বিষয়টা, সে বিষয়গুলো আসলে এখানে ঘটে যাচ্ছে। তো সেসব কারণেই আসলে দেখা যাচ্ছে যে এই দুর্নীতির বিস্তৃতি আসলে ঘটছে, এবং ঘটতে ঘটতে এখন এমন এক পর্যায়ে গেছে যে আসলে আমরা যদি ওভাবেই বলি তো একেবারে নিদারুণ সেই সামাজিক অবক্ষয়ের দিকে চলে গেছে।
তো সেই সামাজিক অবক্ষয়ের এই দুর্নীতিগ্রস্ত সমাজ থেকে আমরা আসলে ভালো কিছু তো আশা করতে পারি না, যে কারণে দেখা যাচ্ছে বিভিন্ন পর্যায়ে এই দুর্নীতির কারণে হয়তো সন্ত্রাসী হচ্ছে, সেখান থেকেই আসলে দেখা যাবে যে আমাদের সেই যারা ভবিষ্যৎ প্রজন্ম তারাও কিন্তু এখান থেকে যে বিভিন্ন ভাবে যে স্বাভাবিক যে মানসিক স্বাস্থ্য গঠনের যে বিষয়টা, স্বাভাবিক যে নৈতিকতা বা নীতি থাকার কথা, সেটা তাদের মধ্যে গড়ে উঠছে না, যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে সেই কিশোর সন্ত্রাসী বা কিশোর গ্যাং তৈরি হচ্ছে বিভিন্ন জায়গাতে বা বিভিন্ন অবস্থাতে আমরা এটা দেখতে পাই। সেই নয়ন বন্ডের মতো কেউ হয়তো সেই কিশোর গ্যাং বা কিশোর সন্ত্রাস তৈরি হচ্ছে। এই কিছুদিন আগেই তো আমাদের যে সর্বোচ্চ বিদ্যাপীঠ যে বুয়েটের যে আবরারকে যারা ও হত্যা করেছিল, কিছু সেই কিশোরই বলবো তো, একেবারে যুবক হয়ে গেছে বা একেবারে বড় হয়ে গেছে এমন না, তাদের এই বয়সে এই ধরনের চিন্তা বা এই ধরনের অপরাধ করার আসলে বিষয়টা তাদের মধ্যে থাকার কথা না, কিন্তু তারপরেও তারা সেই ঘটনাচক্রে হোক বা যে কারণেই হোক কোনো না কোনোভাবেই এর সঙ্গে জড়িয়ে পড়ছে বা এই ধরনের ঘটনা ঘটাই ফেলছে। তো এগুলো সব মিলাইয়েই কিন্তু এই বিষয়গুলো দুর্নীতিরই এক ধরনের বহিঃপ্রকাশ, যে সামাজিক অস্থিরতা বা সামাজিক যে অবক্ষয় সে বিষয়গুলো আসলে এখান থেকে সেভাবেই চলে আসছে। কারণ আমি নিজে যদি কি বলবো যে সত্য কথা না বলি বা আমি নিজে যদি নীতিবান না হই, তা আমি তো আমার সন্তানকে বা আমার আশেপাশে যারা আছে তাদেরকে আমি নীতি শিখাইতে পারবো না। আমি নিজে যদি ধূমপান করি, আমার সন্তানকে যদি আমি বলি যে তুই ধূমপান করিস না, তো ও তো শুনবে না, ও দেখা যাবে যে উল্টা আরো আমাকে বলবে তুমি খাও আমি খাইলে অসুবিধা কি। তাহলে এই নীতি বাক্য তো তাকে শেখানো যাবে না। আমি নিজে যদি ঘুষ খাই, আমি নিজে যদি সেই অবৈধভাবে এই স্বার্থ উদ্ধার করি, তা আমার সন্তানরাও তো দেখা যাবে যে তাদেরকে আমি এই নীতি বাক্য শিখাইতে পারবো না বা তাদেরকে আমি নীতিবান হিসাবে গড়ে তুলতে পারবো না, কারণ তাদের মধ্যে সেই নীতি তৈরি হবে না। কারণ তারাও তো দেখে দেখে শিখবে এবং দেখে দেখে শেখে, এবং যেহেতু তারা এই বাচ্চারা আর যাই করুক তারা অনেক সময় কিন্তু অনুকরণ প্রিয় হয়, অনেক অনেক সময় তারা সেই সামাজিক যে প্রেক্ষাপট থাকে তার সঙ্গে আসলে জড়াই যায়। তো যে কারণে নিজে দুর্নীতি করে বা নিজে অপরাধ করে আমার অনুসারী যারা আছে আশেপাশে যারা আছে তাদেরকে আমি বলবো যে নীতিবান থাকুক বা অপরাধ করা যাবে না বা অপরাধ অন্যায়, এটা আসলে সেভাবে কখনো আসলে হয় না। বিষয়গুলো দেখা যাবে যে সেভাবে, যে কারণেই এখন আসলে বিষয়টা এই এরকম একটা পর্যায়ে গেছে যে দুর্নীতিটা আমাদের যে সামাজিক ব্যাধি তো আছে, সাথে সাথে এটা এক ধরনের সংস্কৃতিতে পরিণত হয়ে গেছে, কালচারে পরিণত হয়ে গেছে, এটা ওপেন সিক্রেট হয়ে গেছে যে দুর্নীতি সকল পর্যায়ে সব জায়গাতেই কোনো না কোনোভাবে কেউ না কেউ আসলে করছে, যেটার আসলে প্রতিকার কিভাবে করা যাবে বা কিভাবে হবে সেটা আসলে বলা খুব মুশকিল। আমরা কিছু কিছু হয়তো মিডিয়ার মাধ্যমে জানছি, কিছু কিছু হয়তো যেগুলো প্রকাশ পাচ্ছে আমরা দুই চারটার নাম হয়তো বলছি, এর বাইরে গোপনে যেগুলো প্রকাশ পায় না, যেগুলো ভিতরে ভিতরে হয়তো ঘটছে দুর্নীতি, সেটা তো একেবারে হয়তো অসংখ্য বা অহরহই সব জায়গাতেই কোনো না কোনোভাবে ঘটে যাচ্ছে, সবগুলো তো আসলে প্রকাশ পায় না, সবগুলো তো এভাবে আসলে জনসমক্ষে বা সামনে এভাবে আসছে না বা বিচারের মুখোমুখি সবাইকে হইতে হচ্ছে না। আমরা তো অপরাধী বা অন্যায় বা দুর্নীতি যাই বলি না কেন, যখন সেটা আসলে ধরা পড়ছে, যখন সেটা জনসমক্ষে আসছে, তখন আমরা এটাকে জানতে পারছি বা বুঝতে পারছি, কিন্তু যতক্ষণ গোপন থাকছে সেই বিষয়টাকে তো আর আমরা বুঝতে পারছি না বা জানতে পারছি না। সেই গোপনীয় বিষয়গুলো, এটা আসলেই তো গোপনীয় বিষয়, কিন্তু ক্ষেত্র বিশেষে দেখা যায় যে এটা ওপেন হয়ে যাচ্ছে বা প্রকাশ হয়ে যাচ্ছে, গোপনীয় ভাবে হয়তো অসংখ্য ভাবে অহরহ ভাবেই এই দুর্নীতিগুলো ঘটে যাচ্ছে বা ঘটছে, তার কোনো ব্যতিক্রম বা ব্যত্যয় ঘটছে না। ধন্যবাদ তুষি। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আপনার কাছে একটা প্রশ্ন ছিল, যে দুর্নীতি তো আমাদের বর্তমান সমাজ ব্যবস্থাকে যেভাবে মানে উন্নয়নকে যেভাবে হচ্ছে ব্যাহত করছে, তো সেটা তো স্যার একটা ব্যক্তি জীবনকেও প্রভাবিত করছে। তো আপনি বর্তমানে যুব সমাজদের সমাজের কাছে যে প্রতিদিন যে ফেস করছে হতাশ হয়ে যাচ্ছে, আমরা কিন্তু স্যার যখন আমরা কোন দুর্নীতি করতে দেখি কাউকে কিছু বলতে পারি না, কারণ সবসময় প্রতিবাদ করার মতো সিচুয়েশন থাকে না। আমার মনে হয় যে আমরা যারা দেখি তখন তো হতাশা মানে হতাশাগ্রস্ত বোধ করি। তো স্যার এই বিষয়ে আপনাদের আপনার কি বলার আছে স্যার, যদি আপনি কিছু বলেন? হ্যাঁ, না আমরা তো যে তরুণ সমাজ,
না, সে ভবিষ্যৎ প্রজন্ম এই তারা তো দুর্নীতি শিখছে, তারা ওইখান থেকে দুর্নীতিগ্রস্ত হচ্ছে, যেটা আমরা একটু আগে তো বললাম যে যারা সেই ছাত্র রাজনীতি করছে বা যারা এইসব বিষয়ে জড়িত, যেগুলো আগে এরকম তো কল্পনাও করতে পারতো না যে ছাত্র রাজনীতি করে একজন গাড়ি চালাবে, ফ্ল্যাট কিনবে বা ফ্ল্যাটে থাকবে, কিন্তু এখন এই বিষয়গুলো কিন্তু সেখানে চলে আসছে। তার মানে তারাও এসব ব্যাপারে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, তারাও এখান থেকে সেই শিক্ষা নিচ্ছে যে দুর্নীতি কিভাবে করা যায় বা দুর্নীতির যে মনে হয় এটা একটা বললাম যে সংস্কৃতিতে পরিণত হয়ে গেছে যে দুর্নীতি করতেই হবে, দুর্নীতি করেই নিজের যে স্বার্থবাদিতা, নিজের যে ভোগবিলাসী জীবন সেটাকে আসলে নিশ্চিত করতে হবে বা সেই দিকে আগাতে হবে। তো সেই বিষয়গুলোই আসলে এখানে চলে আসছে। তো যেভাবে চলছে সামাজিক দুর্নীতি বা সামাজিক দুর্নীতির যে সংস্কৃতি বা সামাজিক যে অবক্ষয়, এভাবে যদি চলতে থাকে তা ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কি দিয়ে যাব বা ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কি শিক্ষা দিয়ে যাবো, যেটা বললাম যে আমি নিজে করে আমরা নিজেরা যদি অপরাধ করি বা নিজেরা অন্যায় করে, আমার যদি যারা আমার কাছাকাছি থাকে, যারা আমার অধীনস্থ থাকে, যারা আমার ফলোয়ার থাকে, তাদেরকে যদি আমি ওইভাবে বলি যে তোমরা করো না, তা তো হবে না, তা তো হয় না কখনো, দেখা যাবে যে তারা এটাকে মানছে না বা আমাকে তারা ওইভাবে শ্রদ্ধার চোখে দেখছে না। তো যে কারণে এই নৈতিকতা বা মনুষ্যত্ব বোধ বা বিবেক সেটা যদি তৈরি করতে হয় তাহলে আমাদেরকে আসলে গোড়ার থেকেই শুরু করতে হবে। তো এখন এটাকে আমরা যদি ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করতে যাই তো সেখানে তো কিছু সমস্যা হচ্ছে, কারণ এখন এই দুর্নীতি যেটা বললাম যে সংস্কৃতিতে পরিণত হয়ে গেছে। তো সংস্কৃতিতে পরিণত হয়ে গেলে এখান থেকে বের হয়ে আসা তো বেশ কঠিন, কারণ আমরা যদি আমাদের আমরা ডাক্তার মানুষ কাজে যদি অসুখের কথা কিছু আমরা চিন্তা করি, যে আমরা যদি সেই ডিকম্পেনসেটেড হার্ট ফেলিওরের কথা বলি যে সেখান থেকে বের হয়ে আসা খুব কঠিন কাজ, আমরা যদি এন্ড স্টেজ রিনাল ফেলিওরের কথা বলি তো সেখান থেকে বের হয়ে আসা খুব কষ্ট, সিরোসিস অফ লিভার যদি হয়ে যায় তাহলে করণীয় কি থাকে খুব কঠিন বিষয়, আমাদের যদি ডিমেনশিয়া হয়ে যায় তো সেসব জায়গা থেকে রিভার্স করা কিন্তু খুব কঠিন, আসলে খুব বেশি করারও কিছু নাই, সেখান থেকে আলটিমেটলি যা রেজাল্ট হওয়া তাই কিন্তু হবে। তো দুর্নীতির পর্যায়টা এখন আমার মনে হয় যে এরকম একটা সংস্কৃতিতে পরিণত হয়ে গেছে, মারাত্মক একটা ব্যাধিতে পরিণত হয়ে গেছে, যেখান থেকে রিভার্স করা আসলে একটু মুশকিল। তো সেই মুশকিল আমরা এখন যে এই নীতি বাক্য যদি বলি, আমি যদি মানসিক স্বাস্থ্যের কথা বলি, তো এখন এই নীতি বাক্য দিয়ে আমাদের মানসিক স্বাস্থ্য শিক্ষা দিয়ে দুর্নীতি থেকে বের হয়ে আসা খুব কঠিন কাজ, কারণ এখানে সেই বাস্তবতা এটাকে আসলে অ্যালাউ করে না বা ওইভাবে আসলে করবে বলে আমার মনে হয় না। কারণ আমরা যুগে যুগে ওটা দেখেছি যে যখন একেবারেই অবাধ্য হয়ে যায় কোনো জাতি, কোনো গোষ্ঠী, এমনকি পুরো মানব জাতি যদি হয়, তা যুগে যুগে সেগুলাকে দেখেছি আমাদের সেই সৃষ্টিকর্তা কোনো জাতিকে, কোনো একটা গোষ্ঠীকে ধ্বংস করে দিছে, এমনকি পুরো সৃষ্টিকেই ধ্বংস করে দিছে, কারণ দেওয়ার আর করণীয় কিছু থাকে না, সেখান থেকে ফিরাই আনা আসলে খুব মুশকিল হয়ে যায়, সেখান থেকে ফিরাই আনার আর অবকাশ থাকে না। দুর্নীতির যে অবস্থায় এখন চলে গেছে, দুর্নীতি যে সেই সমাজের প্রতি রন্ধ্রে রন্ধ্রে যেখানে ঢুকে গেছে, যেটা কালচারে পরিণত হয়ে গেছে, এটাকে শুধু নীতিবাক্য দিয়ে, শুধু নীতি কথা দিয়েই এখান থেকে বের হয়ে আসা খুব মুশকিল। আর এটা আমি যদি ওভাবেই বলি যে এখন ব্যক্তিগত পর্যায় থেকে যেটা বলতেছিলাম যে একজন অন্যায় করছে বলে আমি করব না কেন, বঙ্কিমচন্দ্রের সেই ভাষা যে তুমি অধম বলে আমি উত্তম হব না কেন, হ্যাঁ উত্তম হব না কেন ঠিক আছে, কিন্তু উত্তম হইতে গেলে তো আমার ভবিষ্যৎ অন্ধকার, তাই না? আমি যদি আমার নীতিকে ধরে রাখি, আমি যদি আমার নৈতিকতাকে ধরে রাখি, আমি যদি আমার বিবেককে ধরে রাখি, তাহলে আমার ভবিষ্যতে চলার পথটা দেখা যাবে বাধাগ্রস্ত হচ্ছে। আমি যদি সেই এখন ধরা যাক যে আমি চাকরিতে আছি ঠিক আছে, কিন্তু চাকরিতে থাকলেও দেখা যাবে ক্ষেত্র বিশেষে আমি যদি এই দুর্নীতির সাথে না থাকি, সেই অর্থনৈতিক দুর্নীতি হোক, ঘুষের ব্যাপারেই হোক বা ক্ষমতার ব্যাপারেই হোক বা রাজনৈতিক সেই বিষয়গুলোই হোক, কোনো বিষয়ে আমি যদি সেখান থেকে স্বচ্ছ থাকতে চাই, তাহলে দেখা যাবে আমার চলার পথটা বাধাগ্রস্ত হচ্ছে, যে আমি প্রমোশন পাবো না, আমি হয়তো ভালো জায়গায় পোস্টিং পাবো না, তাহলে আমি নিজেই এখান থেকে পিছাই পড়লাম। তো এটা তো গেল, যা হলো তারপরেও তো চাকরি আছে বা আছি, সেখানে হয়তো সেই কেউ হয়তো এভাবে ধারণা করতে পারে যে তার সেই নীতিকে ধরে রাখা বা তার বিবেককে সেই মূল্য দিয়ে যা হওয়ার হবে সেখানে সে থাকলো, কিন্তু এর পরবর্তী বংশধরদের জন্য কি হবে, যেটা বলতেছিলাম যে এখানে সেই দুর্নীতি করে ঘুষ দিয়ে হোক বা ক্ষমতার অপব্যবহার
করে হোক, যারা চাকরিতে ঢুকছে, যারা শিক্ষার ক্ষেত্রে ভালো রেজাল্ট করছে, যারা ভালো জায়গায় যাচ্ছে, তো তাদের জন্য আমি যদি আমার কথাই ওইভাবে যদি বলি যে আমি যদি নীতি নিয়ে থাকি, আমি যদি নৈতিকতা নিয়ে থাকি, আমি যদি আমার বিবেক নিয়ে থাকি যে আমি ঘুষ দিব না, আমি দুর্নীতির সাথে জড়াবো না, আমি এই দুর্নীতির সঙ্গে থাকবো না, তাহলে কি হবে? আমার বংশধরদের আমি দেখা যাবে যে কোথাও চাকরি দিতে পারছি না, কোথাও চাকরিতে ঢুকাইতে পারছি না, ব্যবসা করতে গেলেও দেখা যাবে যে পদে পদে আমি তারা বাধাগ্রস্ত হচ্ছে যে ব্যবসা ওইভাবে ভালোভাবে করতে পারবে না, সেখানেও দেখা যাবে যে বিভিন্ন পর্যায় থেকে বাধা আসছে। তা আলটিমেটলি কি হয় তাহলে? আমরা এখন যদি সেই ওই ডারউইনের কথাই যদি আমরা মনে করি, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, তাহলে আমাকে বেঁচে থাকতে হলে আমাকে ফিটনেস গ্রো করতে হবে। সেই ফিটনেস গ্রো করতে হলে আমাকে কি করতে হবে? যে পরিবেশের সঙ্গে খাপ খাওয়াই চলতে হবে। আমার পরিবেশ যেদিকে যাচ্ছে, আমার এনভায়রনমেন্ট যা আসছে, আমাকে তার সঙ্গে আসলে মিলেমিশে চলতে হবে। তা না হলে আমি পিছাই যাব, তা না হলে আমি সেই আমার জীবনেই হোক বা চলার পথেই হোক সেখানে ছন্দপতন ঘটে যাবে। তো সেই কারণেই আমি নিজের থেকেই বা ব্যক্তিগত পর্যায় থেকেই আমরা যদি এটা শুরু করতে যাই, তো সেটা সাকসেসফুল হওয়ার আসলে খুব একটা সম্ভাবনা নাই। কারণ সব মানুষই তো বাঁচতে চায়, যেটা আমরা একটু আগেও বলছি যে সব মানুষই বাঁচতে চায়, সব মানুষই তাদের ভবিষ্যৎ বংশধরকে একটু ভালো যে অবস্থাতে রেখে যেতে চায়, সে অর্থনৈতিক ভাবেই হোক বা সামাজিক ভাবেই হোক, যেভাবেই হোক তারা যাতে একটু ভালোভাবে থাকে। তো সেটা রাখতে গেলেই এখন কিন্তু এই পরিবেশের সঙ্গে খাপ খাওয়াই চলতে হচ্ছে, এখন এই যুগের সঙ্গে তাল মিলাই চলতে হচ্ছে, এবং তাল মিলাই চলতে গেলেই কোনো না কোনো ভাবেই তাকে দুর্নীতির সঙ্গে জড়াই পড়তে হচ্ছে, তাকে দুর্নীতির সঙ্গে আসলে কোনো না কোনো ভাবেই তাল মিলাইতে হচ্ছে, তা না হলে কম্প্রোমাইজ করতে হচ্ছে, তা না হলে দেখা যাবে যে এখান থেকে সে বের হয়ে আসতে পারছে না। তাহলে এখন করণীয় যে বিষয়টা আছে, যে আমরা যদি সেই যারা নিয়ন্ত্রক যে সংস্থা আছে, নিয়ন্ত্রক যে প্রতিষ্ঠান আছে, তারা যদি আসলে সঠিকভাবে মূল্যায়ন করে, তারা যদি দুর্নীতিকে পুরোভাবে, যেমন এমন এবারে যে প্রতিপাদ্য বিষয় যে আপনার অধিকার, আপনার সেই আপনার অধিকার এবং আপনার দায়িত্ব দুর্নীতিকে না বলাতে, সেই দায়িত্ব নিয়ে যদি সেই দায়িত্বশীল পর্যায় থেকে যদি এটাকে না বলা যায়, তাহলে দেখা যাবে যে কিছুটা হয়তো উপকারে আসছে। সেখানে যদি সেই যোগ্যতার মূল্যায়ন করা হয়, সেখানে যদি দক্ষতার মূল্যায়ন করা হয়, সেখানে যদি সর্বক্ষেত্রে স্বচ্ছতার প্রমাণ রাখা যায়, তাহলে দেখা যাবে যে মানুষ বিকল্প খুঁজে পাবে না। কারণ ঘুষ দিয়ে আমি ভালো পজিশন পাবো, ঘুষ দিয়ে আমি চাকরি পাবো, আসলে আশা তো করা যাবে না। কারণ যদি না থাকে সেই সুযোগ, কেউ যদি সুযোগ না দেয়, তাহলে অবশ্যই আমাকে যোগ্যতা অর্জন করতে হবে, অবশ্যই আমাকে দক্ষতা অর্জন করতে হবে, অবশ্যই আমাকে সেই প্রতিযোগিতামূলক যে পরীক্ষা হোক বা যে বিষয়টা আছে সেখানে অংশগ্রহণ করেই আমাকে টিকে থাকতে হবে। তো টিকে থাকতে হলে সেই মানসিকতা আমার ভিতর যখন তৈরি হবে, তখন আমি সেই পর্যায়েই আসলে কর্মকাণ্ড চালাবো, আমি সেই দিকেই আসলে ধাবিত হব। তাহলে সেই কর্মকাণ্ডগুলো শুরু করতে হবে কিন্তু সেই নিয়ন্ত্রণকারী যে সংস্থা বা প্রতিষ্ঠান যে যেখানে আছে তাদের কাছ থেকেই এটা আশা করতে হবে, এবং তারা যদি এই বিষয়টা সেইভাবে দেখে বা স্বচ্ছতার হিসাবে চলতে থাকে, তাহলে ধীরে ধীরে হয়তো এখান থেকে বের হয়ে আসা যাবে। কিন্তু তারপরও যে বিষয়গুলো চলে আসছে, যেটা বললাম যে একটা কালচারে পরিণত হয়ে গেছে, একটা সংস্কৃতিতে পরিণত হয়ে গেছে, সেই আমাদের এন্ডস্টেজ রিনাল ফেলিওর হোক বা সেই একেবারে এন্ডস্টেজ সিরোসিসের মতোই হোক, সেখানে অর্গান ট্রান্সপ্লান্টের আসলে বিকল্প থাকে না। তো আমাদের এখন যে দুর্নীতির যে বিষয়গুলো, এখানেও সেই কথা যে শুধু এই মানবিক কথা বলে বা মানবিক যে মূল্যবোধ আছে সেটার কথা বলে বা বিবেকের কথা বলে এর থেকে মনে হয় না খুব যে পুরোপুরি আমরা পরিত্রাণ পাবো বা এখান থেকে বের হয়ে আসা যাবো। তো সেক্ষেত্রে প্রয়োজন আছে যে আমাদের আইনের বিষয়টা, যে আইনের সেখানে যে আইন তো আছে অবশ্যই, তো সেই আইনকে আরো কঠোর করা এবং আইনের সুনির্দিষ্ট এবং সুষ্ঠু প্রয়োগ করা, এবং প্রয়োগ করে আমার মনে হয় যে কিছু দৃষ্টান্তমূলক শাস্তিরও যদি ব্যবস্থা করা হয়, তো সেখানেও দেখা যাবে যে আস্তে আস্তে লোকজন এই দুর্নীতির থেকে ফিরে আসছে বা এখান থেকে চলে আসবে। কারণ দুর্নীতি যদি সুযোগ না পায়, কারণ সেই একটাই তো বিষয়, আমি যদি সুযোগ না দিই তাহলে আরেকজন তো সুযোগ পাবে না, এবং এটা যদি তখন কালচারে পরিণত হয়ে যায় যে ঘুষ দিয়ে চাকরি পাওয়া যায় না, ঘুষ দিয়ে প্রমোশন পাওয়া যায় না, ঘুষ দিয়ে পদায়ন পাওয়া যায় না বা পোস্টিং পাওয়া যায় না, যোগ্যতার মাধ্যমেই যাইতে হবে, আমাকে যোগ্যতাই অর্জন করতে হবে, আমাকে চাকরি পাইতে হলে, আমাকে প্রমোশন নিতে হলে, আমাকে ভালো জায়গায় পোস্টিং নিতে হলে, তাহলে দেখা যাবে যে আমাকে সেই শুধু এটা চাকরি আর এই বিষয় না, ব্যবসায়ের ক্ষেত্রেই হোক, অন্য অন্য যে বিভিন্ন সেক্টরে, যেসব সেক্টরেই এই দুর্নীতি চলছে, সব সেক্টরেই যদি আমরা এই যোগ্যতা এবং দক্ষতার মূল্যায়ন করি, স্বচ্ছতার মূল্যায়ন করি, তাহলে দেখা যাবে যে এই বিষয়গুলো তখন
প্রসারিত হবে এবং যারা এই বিষয়ে সঙ্গে জড়িত থাকবে তারাও তখন আর এই দুই নম্বর পথ খুঁজবে না, মানে দুর্নীতির বিষয়টা তাদের মাথায় থাকবে না, কারণ থাকার কথা না, কারণ দুর্নীতি করে আসলে সেখান থেকে বের হয়ে আসা যাচ্ছে না। কিন্তু শুরুতেই এর যে বিষয়টা থাকবে সেখানে আইনেরও প্রয়োগ সুষ্ঠুভাবে করতে হবে, ক্ষেত্র বিশেষে হয়তো দৃষ্টান্তমূলক যে শাস্তিগুলো সেগুলোরও আসলে প্রয়োগ করার প্রয়োজন আছে। কারণ তা যদি আমরা না করতে পারি, এখন দুর্নীতির যে সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, যে সংস্কৃতিতে পরিণত হয়েছে, এভাবে যদি চলতে থাকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোথায় গিয়ে থামবে বা কোথায় গিয়ে তারা যে তাদের সেই শেষ হবে, আসলে আমরা এখন এগুলা ওইভাবে অনুধাবন করতে পারি না যে কোথায় যাচ্ছে বা কোথায় গিয়ে শেষ। তো সে কারণে এখন থেকে আসলে যে বিষয়টা পদক্ষেপ নেওয়া অবশ্যই আমার মনে হয় যে সেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট যারা এসব বিষয়ের সঙ্গে আমরা জড়িত আছি তাদেরকে অনুধাবন করা উচিত এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া উচিত বলে আমার মনে হয়। ধন্যবাদ তুষি। ধন্যবাদ স্যার আপনাকে এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। কিন্তু প্রিয় দর্শক আপনাদেরকে জানাচ্ছি আজকে আমাদের আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা মানসিক রোগ বিষয়ে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে ইফাতারা ইমো প্রশ্ন করেছেন, সবকিছু জানা বোঝা সত্ত্বেও মানুষ তবু কেন দুর্নীতি করে, এটা কি কোনো মানসিক সমস্যা? তার আপনার কাছে প্রশ্ন ছিল। হ্যাঁ, আমরা শুরুতেই সেই কথাটাই বলছি, আসলে দুর্নীতি তো অবশ্যই মানসিক সমস্যা, যেটা আমরা সেই দুর্নীতি মানে কি নীতির যে বিচ্যুতি ঘটা, তো নীতিটা তো মানসিক স্বাস্থ্যেরই অংশ। নীতি আমরা সেই মানবসৃষ্ট নীতিই হোক, কিন্তু তারপরও সেই নীতিগুলো তো বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটে হোক বা বিভিন্ন কর্মকাণ্ডের জন্য হোক, এটা সুষ্ঠু জীবনযাপনের পরিপ্রেক্ষিতেই তৈরি করা হয়েছে। তো যে কারণে আমাদের সেই সামাজিক কিছু নীতিনীতি আছে, আমাদের রাষ্ট্রীয় কিছু নীতি নীতি বা রীতি যাই আছে, আমাদের ধর্মীয় কিছু রীতি আছে, আমরা সেগুলাকে আসলে ভায়োলেট করি না। তো ভায়োলেট যখনই করি তখনই তো এটা দুর্নীতি হয়ে গেল। তো সেই দুর্নীতি তো আসলেই আমাদের মানসিক স্বাস্থ্যেরই অংশ, অবশ্যই এখানে মানসিক স্বাস্থ্যের সমস্যা তাদের মধ্যে থাকে এবং যারা দুর্নীতি করছে তাদের অবশ্যই মানসিক স্বাস্থ্যের কোনো না কোনোভাবে ঘাটতি আছে, তারা সুস্থ মানসিক স্বাস্থ্যের অধিকারী না। কিন্তু তাদেরকে মানসিকভাবে অসুস্থ বলা যাবে কিনা সেটা অবশ্যই অন্য বিষয়, কারণ সবসময় আমরা যে অসুখের কোনো বিষয়ে বা সেই অসুখ হইতে হলে তার কিন্তু কিছু ক্রাইটেরিয়া বা কিছু আসলে যে ফ্যাক্টরগুলো থাকে সেগুলো যদি পুরোপুরি ফুলফিল না করে তাহলে আমরা সেই বিষয়টাকে আসলে অসুখ হিসাবে আখ্যায়িত করতে পারি না। কিন্তু এখানে মানসিক যে সুস্থ মানসিকতার যে বিষয়টা, নৈতিকতার যে বিষয়টা, সেই বিষয়গুলোকে কিন্তু আমরা যে অবশ্যই এখানে বিস্তৃতি ঘটছে, সেই নৈতিকতাকে আমরা সঠিকভাবে ধারণ করতে পারছি না, আমাদের বিবেকের যে ভিত সেটা আসলে শক্তভাবে তৈরি হয় নাই আমরা। সে কারণেই আমরা যদি এখন বলতে হয় তো রবীন্দ্রনাথের সেই কথা আসলে স্মরণ করা যায় যে বিদ্যা আর শিক্ষা, তাই না? যে বিদ্যাভাব, উনি বিদ্যাকে বলছেন আবরণে আর শিক্ষাকে বলছেন আচরণে। তো বিদ্যা অর্জন করলেই আমরা শিক্ষিত হইতে পারি না, বিদ্যা অর্জন করলেই আমার নৈতিকতা তৈরি হয় না, বিদ্যা অর্জন করলেই আমার বিবেক তৈরি হয় না। তো আমার বিবেক তৈরি করতে হলে আমার শিক্ষার প্রয়োজন আছে। তো সেই শিক্ষা গ্রহণ করতে হলে আমাকে সেই শিক্ষায় যদি আমরা শিক্ষিত না হই তাহলে আমাদের বিবেক আসলে ওইভাবে তৈরি হবে না, আমাদের মনুষ্যত্ব ওইভাবে তৈরি হবে না, আমাদের নীতি ওইভাবে তৈরি হবে না, যে কারণে আমাদের এই নীতির বিচ্যুতি ঘটবে, আমাদের মধ্যে সেই দুর্নীতির যে বিষয়গুলো সেগুলো কোনো না কোনোভাবে কোনো না কোনো সময় দেখা যাবে চলে আসবে এবং সেটাই চলে আসছে। তাহলে এক কথায় যদি আমরা বলি তো অবশ্যই দুর্নীতি এক ধরনের মানসিক স্বাস্থ্যের অবশ্যই সমস্যা, এ ব্যাপারে অস্বীকার করার কোনো উপায় নাই। ধন্যবাদ। ধন্যবাদ ইমু স্যার আপনাকে এত সুন্দর করে প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ ইমু আপনাকে, আশা করি আপনি আপনার প্রশ্ন উত্তরটি পেয়ে গেছেন। স্যার আমাদের কাছে আরেকটি প্রশ্ন ছিল, এবি এনামুল হক উনি প্রশ্ন করেছেন, দুর্নীতি করা মানসিক অবকাঠামো বা মেন্টাল স্কিমা মানুষের ভিতরে কিভাবে আসে? স্কিমা মানুষের ভিতর কিভাবে আসে? হ্যাঁ, না মানুষের, আমরা তো মানুষ এবং মানুষের আমাদের মানুষের অস্তিত্ব যেটা আমি বলছি যে আমাদের শরীর এবং মন নিয়েই আমাদের অস্তিত্ব,
এবং সেই মনের অংশই তো মানসিক অসুখ বা সেই মানসিক সমস্যা যাই বলি না কেন সেখান থেকেই চলে আসছে, এবং আমাদের সকল কর্মকাণ্ডই কিন্তু মনের অন্তর্ভুক্ত বা মানসিক অবস্থার সাথেই আসলে জড়িত। তো মন কিন্তু সব সময় আসলে উল্টা দিকে ধাবিত হয়। আমি বলি হ্যাঁ, মন শয়তানের দ্বারাই পরিচালিত হোক বা নিজের দ্বারাই হোক, মন কিন্তু সব সময় সেই অপকর্ম কুকর্ম এগুলো করার জন্য আসলে ধাবিত থাকে। আর কোন ক্ষেত্রে যদি বাধা থাকে, কোন ক্ষেত্রে যদি বাধা তৈরি হয়, তো সেই ক্ষেত্রে মন আরো বেশি উৎসুক হয়ে পড়ে, আরো বেশি কৌতূহলী হয়ে পড়ে, দেখা যায় সেই কাজটা করার জন্য আরো বেশি আগ্রহ দেখায় বা করে। তো আমরা যদি জানি যে এটা অন্যায়, এটা আসলে অনুচিত, তারপরেও ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা করে ফেলি, আমাদের সেই মনের যে আবেগ বা মনের যে নিয়ন্ত্রণ সেটা যখন থাকে না, তখন আমরা এই বিষয়গুলোর দিকে ধাবিত হই বা করে ফেলি। কিন্তু ওই সেটাই বলতেছিলাম যে আমাদের মানসিক স্বাস্থ্যের যে ভিতটা, আমাদের নৈতিকতার যে ভিতটা, আমাদের বিবেকের যে ভিতটা, সেই ভিত যদি শক্ত হয়, আমাদের সেই ওইভাবে যদি বলি ধর্মীয় দিক থেকে যে আমাদের ইমান যদি ওইভাবে বা সেদিকেই হয়। তো সাধারণত দুর্নীতি তো সবাই করে না, কেউ না কেউ তো এখনো ভালো মানুষ আছে, কেউ না কেউ দুর্নীতি মুক্ত আছে, কোনো না কোনো প্রতিষ্ঠানও দেখা যাবে যে দুর্নীতি মুক্ত আছে। তো যারা করছে তাদের মধ্যে কোনো না কোনো ভাবে এই যে নিয়ন্ত্রণটা সেটা আসলে সঠিকভাবে থাকছে না বা সঠিকভাবে নিয়ন্ত্রিত হচ্ছে না, এটা গেলে একটা বিষয়। আর দ্বিতীয় যেটা আমি বললাম যে এখন তো দুর্নীতি সংস্কৃতিতে পরিণত হয়ে গেছে, যে পারিপার্শ্বিকতা আমাদের যে পরিবেশ এখন সেটাই আসলে অনেকটাই দেখা যাবে যে দুর্নীতির জন্য আমাদেরকে ইনভাইট করে, আমাদেরকে আকৃষ্ট করে, সুযোগ যদি পায় বা সবাই যদি ওইভাবেই আসলে সেই একটা যে সংস্কৃতিতে পরিণত হয়ে গেলে যে বিষয়টা চলে আসে, সেখান থেকেও দেখা যায় যে ইচ্ছা না থাকলেও কোনো না কোনো ভাবে দুর্নীতির সঙ্গে জড়াই যায়, এবং একবার যখন জড়াই গেল তখন তো ওখান থেকে সে কিছু সুবিধা পাইলো, সেখান থেকে সে কোনো না কোনো ভাবে দেখা যাচ্ছে লাভবান হচ্ছে, এবং এক পর্যায়ে গিয়ে সেটা অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে, তার হ্যাবিট হয়ে যাচ্ছে, সে ওখান থেকে আর বের হয়ে আসতে পারছে না, সেখান থেকে সে কোনো না কোনো ভাবেই আরো বেশি বেশি দুর্নীতি করার যে সুযোগটা সেটা চাচ্ছে বা সেটা করছে। কাজে স্কিম হ্যালো, স্যার আপনি কেমন শুনতে পাচ্ছেন? হ্যালো, স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? সম্ভবত যান্ত্রিক ত্রুটির কারণে আমরা স্যারকে কানেক্ট করতে পারছি না। হ্যালো স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? প্রিয় দর্শক, দুর্নীতি যেমন উন্নয়নকে ব্যাহত করে, মানসিক মূল শুধু উন্নয়নকে ব্যাহত করে এমনটি নয়, মানুষের মৌলিক অধিকারকে হরণ করে। আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় যে বাধা সেটি হচ্ছে দুর্নীতি। দুর্নীতি সমাজে অর্থনৈতিক এবং সামাজিক যে বৈষম্য বৃদ্ধি করে, গণতান্ত্রিক মূল্যবোধ ও গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক ভিত্তিকে দুর্বল করে দেয়।
স্যার আপনি আমাদের মাঝে এসে পড়ছেন। স্যার আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যায়, বলুন। স্যার আপনি বলছিলেন যে দুর্নীতি সম্পর্কে আমাদেরকে বলছিলেন যে কিভাবে যে মানুষের যে স্কিমাটা তৈরি করে সে সম্পর্কে। স্যার আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, প্রশ্নটা আবার বলো। স্যার এনামুল প্রশ্ন করেছিলেন যে মানুষ মেন্টাল যে স্কিমা তৈরি হয় দুর্নীতি করার ক্ষেত্রে সে সম্পর্কে স্যার আপনি বলছিলেন। হ্যাঁ, না ঠিক আছে, ওটা শেষ করলাম যে স্কিমা ওই যেটা বললাম যে আমাদের সেই মানসিক স্বাস্থ্যের যে ভিতটা সেটা যদি শক্তিশালী না হয়, আমাদের নৈতিকতা যদি যদি ওইভাবে তৈরি না হয়, আমার বিবেক যদি ওইভাবে তৈরি না হয়, তাহলে দেখা যাবে যে কোনো না কোনো সময় স্কিমা যাই থাকুক, আমি লাইনচ্যুত হয়ে যাচ্ছি, কোনো না কোনোভাবে সেই দুর্নীতির সঙ্গে জড়াই পড়ছি। এবং আমাদের যে সামাজিক প্রেক্ষাপট, যেটা আমরা আগেই বলতেছিলাম যে যে এখন সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, সামাজিক সংস্কৃতিতে পরিণত হয়েছে, তো এই বিষয়টা পরিবেশও আমাকে দেখা যাবে যে দুর্নীতিগ্রস্ত করার জন্য ইনভাইট করবে বা কোনো না কোনো ভাবে সেদিকে আগ্রহী করে তুলছে। তো যে কারণে স্কিমা থাকলেই এই দুর্নীতি থেকে দূরে থাকা যাবে না, দুর্নীতি থেকে দূরে থাকতে হলে তাহলে ইমানিক শক্তি আসলে তার অনেক বেশি শক্তিশালী হতে হবে, তার সেই মজবুত ভিত্তি থাকতে হবে যে আমার অভাব অনটন যাই হোক, আমি যে পর্যায়ে যেখানেই থাকি না কেন, আমি সুযোগ নিতে চাই না, বা আমি সেই অন্যের দ্বারাও যদি আমি প্রতারিত হই বা অন্যের দ্বারাও আমি যদি অবহেলিত হই বা সেই সুযোগ সুবিধা বঞ্চিত হই, তারপরেও আমার মনে কষ্ট থাকবে না, কিন্তু আমি দুর্নীতির আশ্রয় নিব না। তো সেই ইমানিক শক্তি, সেই মজবুত ভিত্তি আমাদের কতটুকু আছে বা কয়জনের আছে? যার আছে তারা নিশ্চয়ই স্কিমা থেকে দূরে আছে, তারা দুর্নীতি থেকে অবশ্যই দূরে আছে, কেউ না কেউ তো আছে অবশ্যই, কারণ সবাই তো আসলে দুর্নীতির সঙ্গে জড়িত না। আমরা হয়তো দেখছি মেজরিটি পার্সন হয়তো দুর্নীতির সঙ্গে জড়িত, কিন্তু কিছু না কিছু লোক তো এখনো আছে যারা সেই তাদের নৈতিকতাকে ধরে রাখছেন, যারা তাদের বিবেককে মূল্য দিচ্ছেন, যারা তাদের সেই ইমানের যে ভিত্তি, ইমানের যে মজবুত ভিত্তি, সেটার কারণেই দেখা যাবে যে দুর্নীতির সঙ্গে তারা জড়িত হচ্ছেন না বা দুর্নীতি করছেন না, যদিও তারা হয়তো বিভিন্নভাবে কষ্ট ভোগ করছেন বা বিভিন্নভাবে দেখা যাবে যে তারা বঞ্চিত হচ্ছে বিভিন্ন বিষয় থেকে, তারপরও সেখানে আছে। তো সেই স্কিমা থাকলেই আসলে দুর্নীতি থেকে দূরে থাকা যাবে না, যদি না আমাদের সেই ভিতটা শক্তিশালী না হয়, ভিতটা যদি শক্ত ভিত্তির উপরে অবস্থান না করে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে, ধন্যবাদ এনামুল আপনাকেও আমাদের সাথে থাকার জন্য। স্যার শেষ প্রশ্ন, স্যার এই সজীব আফরাদ এমডি সজীব আফরাদ প্রশ্ন করেছেন, আমরা প্রায় সময় একটি কথা শুনি, সেটা হলো অমুক লোকটি সৎ ছিল কিন্তু চাকরিতে কিংবা ব্যবসায় যুক্ত হওয়ার পর লোকটি দুর্নীতিবাজ হয়ে গেছে, এমন এখন প্রশ্ন হলো কেন এরকম ঘটে? হ্যাঁ, সেটাই তো, এটা একটু আগে আমরা যেটা আলাপ করতেছিলাম যে পরিস্থিতি তাকে বাধ্য করে, পরিস্থিতি তাকে আসলে সেদিকে ইনভাইট করে। আমরা কিন্তু যে পিয়ার ইনফ্লুয়েন্স একটা কথা শুনছি, যে যারা মাদকাসক্ত হয়, যারা মাদকে প্রতি যে আকৃষ্ট হয় বা মাদক গ্রহণ করে, তা এর বড় কারণ কিন্তু পিয়ার গ্রুপ, যে তার যারা সঙ্গী তারা আসলে তাকে কোনো না কোনো ভাবে এই পথে নিয়ে যায় বা সেখানে নিয়ে যায়। দুর্নীতিটাও তো আসলে সেটাই, যে এখানে দুর্নীতি যখন সেই ইনভাইট করা বা প্রভোকেশন করা, যেটা আমরা বলতেছিলাম যে উস্কানিমূলক আচরণ, যে সেখান থেকে সে পাচ্ছে বা সেই পাওয়ার সুযোগ আছে, তখন তার মনে আসলে ওই যে বাধাটা, যে বাধাটা ছিল তার, যে বাউন্ডারিটা ছিল, সেই বাউন্ডারিটা আসলে ভেঙে যাচ্ছে, এবং কোনো না কোনো কারণে হয়তো দেখা যাবে অনেক সময় বাধ্য হয়ে ওই সে তাকে দুর্নীতিগ্রস্ত হতে হতে হচ্ছে। কারণ এর প্রমাণ আমরা অনেকভাবেই পত্রিকাতেই দেখছি, যে অনেকের কাছে এইভাবে প্রপোজাল আসে যে এই একটা লিস্ট দিয়ে গেল, যে এই লিস্ট অনুযায়ী আপনি নিয়োগ দিয়ে দিবেন, আপনার অ্যাকাউন্টে এত টাকা জমা হয়ে যাবে, আপনি শুধু এই পেপারগুলোতে সই করে দিবেন, আপনার অ্যাকাউন্টে এত টাকা জমা হয়ে যাবে। তো মানুষ তো মানুষ, তার মনের যেটা আমরা বললাম সেই মানসিক শক্তি যদি তার ওইভাবে শক্তিশালী না হয়, তার সেই ভিত যদি ওইভাবে শক্ত না হয়, তাহলে
সব জায়গাতেই তার বিস্তৃতি ঘটে যাবে। সে হয়তো ছাত্র জীবনে হোক বা পারিবারিক জীবনে হোক, সেই সামাজিক জীবনে হোক, সে সৎ ছিল বা সেভাবেই হয়তো তার পরিবার থেকে শিক্ষা পেয়েছে, কিন্তু যখন এই পরিবেশে এসে পড়বে তখন এই পরিবেশের কারণেই সে দেখা যাবে যে সেখান থেকে দুর্নীতিগ্রস্ত হয়ে যাচ্ছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে তাই ঘটছে, কারণ আমরা সেই ছাত্র জীবনে যেসব নীতিকথা আমরা শুরুতেই অনেকটাই আলাপ করেছিলাম, এখন অতটা রিপিট করার আসলে স্কোপ নাই। তো আমরা বই পুস্তকে এগুলো পড়ে আসছি, আমরা সেই পারিবারিক জীবন থেকে হোক, সামাজিক জীবন থেকেই হোক, ধর্মীয় অনুশাসন থেকেই হোক, বিভিন্নভাবে আমরা এই শিক্ষাগুলো গ্রহণ করি, কিন্তু ক্ষেত্র বিশেষে দেখা যায় যে এই শিক্ষাটা আমাদের কাজে লাগে না, বা শিক্ষার যে বাউন্ডারি সেই বাউন্ডারিটা আসলে ভেঙে গিয়ে আমরা বিভিন্নভাবে অপরাধ জগতের সঙ্গে জড়াই পড়ি, সে দুর্নীতি সহ অন্যান্য কর্মকাণ্ড, অপরাধমূলক কর্মকাণ্ড দেখা যায় যে বিভিন্ন ক্ষেত্রে জড়াই পড়ছে। তো সেই কারণেই এই বিষয়গুলো ঘটছে। এখানে সেই যেটা হবে যে তার মানসিক স্বাস্থ্যের যে ভিতটা, তার নৈতিকতার যে ভিতটা, সেটা পুরোপুরি শক্ত শক্ত না এক, আর দুই হচ্ছে পরিবেশ তাকে আসলে বাধ্য করছে। পরিবেশের সেই সুযোগ সুবিধা হোক, আশেপাশে যারা আছে সেই পিয়ার গ্রুপ হোক, তার যে কলিগরা আছে, সে সব মিলাইয়েই তাকে আসলে বাধ্য করছে এই পথে চলে যাওয়ার। এবং যখন একবার সেই আমরা তো এগুলো জানি যে কোনো কারণেই যখন একবার সে এই পথে চলে যাচ্ছে তখন তার আর এই নৈতিকতা থাকে না, তখন তার এই যে সেই লজ্জাবোধ এগুলো আর থাকে না, তখন সে অহরহ বা আরো বেশি কিভাবে দুর্নীতির সাথে জড়ানো যায় বা কিভাবে এটা করা যায় তখন সেদিকে সে বেশি ধাবিত হয়, তখন তার এটা দেখা যাবে যে অভ্যাসে পরিণত হয়ে গেছে, এবং এখন যেটা আমরা বলছি যে সংস্কৃতিতে পরিণত হয়ে যায়। তো কোনো এক কোনো না কোনোভাবেই যে তার এই সেই যে বাউন্ডারিটা থাকে, বাউন্ডারিটা একবার ক্রস করে গেলে তখন সে এই পথে ধাবিত হয়। তো যে কারণে এটা অহরহ ঘটছে, যে প্রশ্নটা আসলে সঠিকই ছিল, চাকরি পাওয়ার আগে আসলে সে নীতিবান ছিল, সে ভালো ছিল, ঠিক আছে, চাকরি পাওয়ার পরে সে দেখা যায় দুর্নীতিবাজ হচ্ছে, সে বিভিন্নভাবে এটা সেই ঘটনাগুলো ঘটাচ্ছে, এটা তো হয়ই। আর বর্তমান প্রেক্ষাপটে চাকরি পেতে হলে তো দুর্নীতি ছাড়া কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, এটা ওপেন সিক্রেট, হয়তো চাকরি পাওয়া যায় না বা ভালো জায়গায় পোস্টিং পাওয়া যায় না। তো সেই যে লোকটা 10 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিচ্ছে, সে তো চাকরির পরেই দেখা যাবে যে দুর্নীতি করে তার থেকে আরো বেশি কামাইতে যাবে। তো যখন দেখা যায় তাদের টার্গেটই এমন থাকে বা তারা সেই এই ধরনের মানসিকতা নিয়েই চাকরিতে যোগদান করে, তো যে কারণে এসব বিষয়গুলো এখন ঘটে যাচ্ছে বা ঘটছে, যে আগে হয়তো সেই ভালো কথা বলছে বা ভালো ছিল, কিন্তু চাকরিতে ঢোকার পরে সে অনেকটা বাধ্য হয়ে বা তার সেই মানসিকতার পরিবর্তন ঘটেই সেখানে দেখা যাচ্ছে দুর্নীতিবাজ হয়ে যাচ্ছে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে, ধন্যবাদ দর্শক আপনাকে এত সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আশা করি আপনি আপনার প্রশ্ন উত্তরটি পেয়ে গেছেন। স্যার আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো দর্শক, দুর্নীতি উন্নয়নকে ব্যাহত করে, আগে স্যারও বললেন আমরা আবারও বলছি, এবং মানুষের মৌলিক চাহিদাকে মৌলিক অধিকারকে হরণ করে নেয়। দুর্নীতি সমাজের একটি অপরাধ ভিত্তিক সংস্কৃতি প্রতিষ্ঠা করেছে বর্তমানে, এবং বাংলাদেশে দুর্নীতিতে অনেক এগিয়ে আছে, কিন্তু আমরা আসলে সেটা চাই না। তো এই দুর্নীতি বিরোধী দিবসটাকে সামনে রেখে এই দিবসের প্রতিপাদ্য বিষয় যে দুর্নীতিকে না বলুন এবং নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করুন, এটি যেন হয় আমাদের প্রতিদিনকার শপথ। আর আপনারা যারা প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সাথে ছিলেন, প্রশ্ন করেছেন এবং ধৈর্য ধরে আমাদের প্রোগ্রামটি দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আগামী পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য যতটুকু আমরা সবাই মিলে একত্রে চেষ্টা করব সেই প্রত্যাশা রইল। শুভরাত্রি। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে।